ভারতবর্ষ কেতিয়া স্বাধীন হয়েছিল? আমার 1947 চনের 15 আগস্ট তারিখে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর স্বাধীন হওয়ার পিছত প্রত্যেক দেশরে বা এখন যেহেতু সংবিধানের প্রয়োজন, কিছু নিয়মের প্রয়োজন, তার বাবে সংবিধান কেজনমান বিশেষ ব্যক্তিক সংবিধান বনাবর কারণে, ভালদরে মন করবা তোমালকে, কি করা হয়েছিল, দায়িত্ব দিয়া হয়েছিল। আর প্রায় 3 বছর কাল কষ্ট করে 1949 চনের আজির দিনট, অর্থাৎ 26 নভেম্বর দিনট সংবিধান প্রস্তুত করে উলিয়াইছিল। আর সেই সংবিধান সভার স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতত অর্পণ করেছিল। হল তার পরবর্তী পর্যায়ত 1950 চনের 26 জানুয়ারি তারিখের পর এই কার্য করে হয়েছিল। আমার যে কিতাববিলাকর সম্মুখত একটা পাতনি থাকে, এই সংবিধানখনের সম্মুখতো একটা পাতনি আছে। এই পাতনিটো কি বলি কোৱা হয়? প্রস্তাবনা বলি কোৱা হয়। আর আজি যেহেতু সংবিধান দিবস, সংবিধানের এই গৃহীত হওয়ার দিন, আজির দিন আমি কি করিম, সংবিধানের প্রস্তাবনাটো পাঠ করিম। আর আমি সকলে প্রস্তাবনাটোর বিষয়ে জানা দরকার। প্রস্তাবনাটো পাঠ করার আগে মানে তোমালোকক কই দিব বিচারিছো, প্রস্তাবনাটোত কেইটিমান বিশেষ শব্দ আছে, সেইকেইটা হৈছে সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক আর গণরাজ্য। সার্বভৌম শব্দটোৱে বুঝায় আমার ভারতবর্ষখন আভ্যন্তরীণভাবে হোক বা বাহ্যিকভাবে হোক কারো তলতিয়া নহয়, অর্থাৎ ভারতবর্ষখন আমার এখন স্বাধীন রাষ্ট্র। 2 নম্বরতে হয়েছে সমাজবাদী। সমাজবাদী মানে হয়েছে আমার ভারতবর্ষত আয় কারোবার ইনকামের ক্ষেত্রতে হোক, মর্যাদার ক্ষেত্রতে হোক, বা ধনী দুখিয়ার ক্ষেত্রতে হোক, কি করা নহব, ভেদাভেদ সৃষ্টি করা নহব। 3 নম্বরতে হয়েছে গণতান্ত্রিক, গণতান্ত্রিক সরি ধর্মনিরপেক্ষ। ইয়ার অর্থ হয়েছে সকল ধর্মর লোকে ইয়াতে থাকিব পারিব। এটা আমার বিদ্যালয়খনতে কোনোবা খ্রিস্টান ধর্ম আছে, কোনোবা হিন্দু ধর্ম আছে, আছে না নাই? গতিকে ভারতবর্ষের সকলে সকল ধর্ম গ্রহণ করিব পারে। 4 নম্বর শব্দটো হয়েছে গণতন্ত্র। গণতন্ত্র মানে হয়েছে আমার ভারতবর্ষত জনপ্রতিনিধিজন আমি ভোট দি, তোমালোকৰ মা দেউতাহঁতে ভোট দিয়ে নে নিদিয়ে, তোমালোকে ভোট দিব পারিবা যেতিয়া তোমালোকৰ 18 বছর হব, ভোট দি বাছনি করে। আর আমার একেবারে 5 নম্বর শব্দটো হয়েছে গণরাজ্য। গণরাজ্য মানে হয়েছে ভারতবর্ষত যিজন রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতিজন বংশানুক্রমে নির্বাচিত নহয়, তেখেত নির্বাচনের জড়িয়তেহে বাছনি করা হয়। হল তোমালোকে গম পালা? কেইটা শব্দ পালা? কি 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 কোৱাচোন? সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, গণরাজ্য। আর এই যে প্রস্তাবনা, প্রস্তাবনাটো আমি এটা পাঠ করিম, বিকাশে লগাই দিব। তোমালোকে প্রস্তাবনাটো বড় ধুনিয়াকে পাঠ করিবা, আর তোমালোকর কিতাবত এই প্রস্তাবনাটো আছে, তোমালোকে ঘরতো চাবা। আমি ভারতর জনসাধারণে ভারতবর্ষ এখন সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, গণরাজ্য হিসাবে প্রতিষ্ঠা করিম বলি দৃঢ় সংকল্প করি। আর ভারতবর্ষর সকল লোককে সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক ন্যায়, ব্যক্তির মর্যাদা, জাতীয় ঐক্য আর সংহতি নিশ্চিতকারী, ভাতৃত্ববাদ বৃদ্ধি করবলৈ আজি 1949 চনের 26 নভেম্বর তারিখে আমার সংবিধান সভায় গ্রহণ করা আর লিপিবদ্ধ করা এই সংবিধান আমি নিজকে অর্পণ করল। এইটো হৈছে প্রস্তাবনা। গতিকে আমি সকল ভারতবর্ষের নাগরিকে প্রস্তাবনার, এই সংবিধানের প্রস্তাবনাটা জানা দরকার। তোমালোকে ক্লাস 10 গেলে ভালদরে পাবা।